জানাবো নির্বাচনের খবর মৌলভীবাজারের বড়লেখার বর্ণী ইউনিয়নের দুই নং ওয়ার্ড থেকে নির্বাচন করবেন মোহাম্মদ দুলাল আহমদ বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম জানান বড়লেখার বর্ণি ইউনিয়নের দুই নং ওয়ার্ড থেকে নির্বাচন করবেন মোহাম্মদ দুলাল আহমদ তিনি মনারাই গ্রামের আলাউদ্দিনের ছেলে দুলাল ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নির্বাচন করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন তিনি পলিটিভির টিভির সাথে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন আমি একজন ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগের সদস্য হিসাবে আমি সব সময় আমি মানুষের আমার যে ভোটার যেগুলো আছে ওয়ার্ডবাসী তারা আমাকে নির্বাচিত অনেক ভোটার করছে আমি হিসাবে সব সময় এর পাশে আসিলাম তাহমু কোনো এ পর্যায়েও কোনো সময় কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান খেলে আমার পায় অথবা ফুটবল খেলা আছে এইরকম খেলাধুলার মাধ্যমে আমি সহযোগিতা করি বিদায় আমাকে তারা মানে নির্বাহ জন্য সম্ভাব্য হিসাবে আমার সিলেক্ট করছে তখন তখন আমি আমি তো আসলে প্রবাসে আসছিলাম দুবাই দীর্ঘদিন যখন প্রবাস থেকে আসছি আসার পরে আমাকে আমার যারা আছে চাষা ভাই যারা আছেন সব সবে আমারে ইয়ে করার পরে একটা বৈঠক খরচা করার পরে আপনি মানে স্বয়ংবাহী পদক্ষেপ আমার অসুবিধা নেই আপনারা যদি সবার মত থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি আসি ওই হিসাবে আর কি মনোর সময় আমি সুখে দুখে থাকি বা কোনো সময় রাত্রে বা দিনে কোনো মানে বিপর্যয় কোনো ফোন ফোন আসলে ফোন টোন আসলে আমি অনেক সময় দেই ওই হিসাবে আর কি আমার আপনার ওয়ার্ডে প্রধান সমস্যা কী রয়েছে আমার ওয়ার্ডের সমস্যা রয়েছে প্রথমে একটা সমস্যা রয়েছে আমরা ওই যে গুরুস্থান আছে আমাদের গ্রামের পূর্ব দিকে ওই গুরুস্থানে ওটা আমরা আমরা গ্রামের বড় অনেক বড় গুরুস্থান ওখানে আমরা ঈদগাও আসে ওখানে আমরা ঈদের নামাজও পড়ি জানা যায় ওখানে করি তো বর্ষাকাল মানে কাল অবস্থায় এখানে আমরা লাশ নিয়ে এখানে যেতে পারি না অনেক সমস্যা মানে যে পানিগুলো আসে পানি হাঁটু থেকে উপরে আর অনেক উপরে যায় তখন আমরা নৌকা দিয়ে ওখানে লাশ নেই তো আমার প্রথমে ওটাই যে আমি যদি আমি নির্বাচিত হই তাহলে মনে হয় যে ওই রাস্তাগুলা ওখানে প্রথমে মাটি দেওয়ার প্রয়োজন ওখানে মাটি দিয়ে মাটি দিব এরপরে পাকা করার সিদ্ধান্ত নেব প্রথমে ওটাই আপনি নির্বাচিত হলে আপনার নং ওয়ার্ডে জনগণকে ইনশাল্লাহ আমি যদি জনগণে আমাকে নির্বাচিত করে আমার তো ওয়ার্ডে অনেক জন জনগণ আছে আর ওয়ার্ড পাশে তো অনেক মানে ভোটারও আছে যদি সবে আমাকে নির্বাচিত করে আলহামদুলিল্লাহ আমি তো নির্বাচিত হই তো আমার ওটাও আশা ওটাও আমার পাওয়া যে প্রথমে আমি নির্বাচিত হওয়ার পরে আমি আমার জনগণকে যে যেরকম যে প্রাপ্য যেটা পাইব তাকে সেটা দিয়ে দিব এবং আমি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকমু আসি থাকমু এরপরে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সবাই ওয়ার্ডবাসী সবাইকে আমি চোখে দেখব এখন আমি এক চোখে দেখি রাস্তাঘাটের সমস্যা হলো নদী মাঙ্গন একটা আছে মনাদির ওখানে যে পক্রিবাদা থেকে আমরা আসার পরে একটা ব্রিজ আছে সত্যি খালের উপরে ওই ব্রিজ থেকে ওখানে আমরা মোনারি যখন দুই নং ওয়ার্ডে আমরা আসি তখন ওখানে একটা রাস্তা ব্রিজে ওটা পাড়ি দেওয়ার পরে একটা রাস্তা ফাখাল দিকে ডাইনে একটা বামে একটা ওই ডাইনে যে রাস্তাগুলো আছে ওটা হইল মোনাদির মোনাদি রাস্তা তো ওখানে সামনে একটা নদী একটা আছে অনেক এখানে তো অনেক কাজ মানে এখানে প্রথমে গার্ড ওয়ার্স এগুলো করা লাগবো অনেক কাজ আছে তো যদি আমাকে সবে ওয়ার্ডবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার আশা আমার আত্ম থেকেও আশা যে আমি যদি নির্বাচিত হই তো নাই আমি অতীতে আসিলাম বর্তমানেও থাকবো আর এখনও কিছু আশাবাদ করি যে ওয়ার্ডপাশিওয়ালা যদি আমাকে ভোট দিয়ে মূল্যবান ভোট দিয়ে যদি জয়যুক্ত করে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি ওই রাস্তাটার দিকে প্রথম দিকে নিয়ে প্রথম থেকে শুরু আমার লাস্ট পর্যন্ত আমি ওই রাস্তার দিকে থাকবো বা রাস্তার যেটা করণীয় আমি করবো ইনশাল্লাহ ওটা আমার কথা মানে ওটাই যে রাস্তাটা আমরা ওখানে মানে পাকা হইতো অথবা যে রন্ধী বাঙ্গনটা আছে ওই বাঙ্গনটা মানে মানে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হইতো মানে রাস্তা আর ওখানে আসার পরে রংপুর একটা ওই প্রাইমারি একটা স্কুল স্কুলের সামনে অন্য খাসা রাস্তা আছে ফুলটা কি ওই রংপুর গ্রামের প্রায় তিন চারশো ফুট বা পাঁচশো ফুটের মতো ওখানে খাসা রাস্তা আছে তো ওখানে কিছু মাটির প্রয়োজন আর এখানে ঈর্ষ লিঙ্গ কিছু আছে কিছু বাকিও রয়েছে যদি আমি নির্বাচিত হই ইনশাল্লাহ যদি আমাকে জনগণের নির্বাচিত করেন তাহলে ওটা পাকা করার মানে আমি সিদ্ধান্ত নিব বা পাকা করে দিই সহযোগিতা সবার সহযোগিতা আর আমার গ্রামে মনে হয় পশ্চিম এই মসজিদ আমাদের কেন্দ্রীয় গ্রামে মসজিদের ওদিকে পশ্চিমে একটা রাস্তা এই পশ্চিম আমরা বলি এখানে পশ্চিম পাড়া পশ্চিম পাহার একটা রাস্তা আছে ব্রিজ একটা একটা হয়ে গেছে ওটা বাকি রয়েছে মাটিও আলহামদুলিল্লাহ মাটিও কিছু হয়ে গেছে আর ওই ওদিকে কিছু একটু মাটি পূরণ রয়েছে ওগুলো মাটি দিয়া আর ওটা ফাঁকা করে দিব মানে ফাঁকা দেওয়ার আমার সিদ্ধান্ত যে আমি যদি নির্বাচিত ইনশাল্লাহ ওটাও আমি করে দিব আমি আমার সহযোগিতা নিয়ে আমি করে দিব